এই হারখানা তোর কাছে রাখ, এটা বাহার নামে দিলাম। বলা তো যায় না, বয়স হয়েছে, কখন থাকি না থাকি। মনির ইচ্ছে পূরণ করার সুযোগই পাবো না, তা না হলে আমি তো নিজেই ওর গলায় পরিয়ে দিতাম। কিন্তু মা, আমি বা কেমন করে? আজ পারবি না, কিন্তু একদিন না একদিন তোর আর বাহার মধ্যে কোনো আড়াল থাকবে না। সেদিন এই হারটা দিয়ে বলবি ও ঠাকুমা দিয়েছে। মাগো, মা সবসময় বুকের মধ্যে এমন একটা যন্ত্রণা নিয়ে থাকি যেটা আর কেউ বুঝতে পারবে না। মাগো, একবার যদি তুমি বুঝবে। জানি বাবা, জানি। পয়মন্তির বাড়িতে যাচ্ছি, সেখানে আমার আর এক নাতনি আছে। নাতনি হিসেবে তাকে আমি প্রথম দেখছি, অথচ উপায় থাকলেও শুধু হাতেই দেখতে হবে। এহার তুমি ওকে পড়াবে না? কেমন করি? কোনো না কোনো উপলক্ষ তুমি ঠিক পেয়ে যাবে। খুব তাড়াতাড়ি তুমি যাতে এই হারটা ওর গলায় পরিয়ে দিতে পারো মা, আমি সে ব্যবস্থা করব। পারবি? পারবো মা, পারবো। পাড়াটা যে আমার নিজের পক্ষেও খুব জরুরি। সে আমাকে বাবা বলে নাই ডাকুক, কিন্তু তার ঠাকুমার দেওয়া আশীর্বাদ সে নিজের কাছে রাখবে, এতে আমার বুকের ভার অনেকটা কমে যাবে। দিব্য, আমার দিব্য। ছেলেদের ডা, আমাদের হাতে তেল সিঁদুর শাখা নোয়া গুলো তুলে দেবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি ডেকে আনছি। কমলিকা, তোমার বাড়ি থেকে তো কেউ এলেন না? আসবে কাকিমণি, বাপি, মা, ঠাম্মা সবাই আসবে। মেজদি ভাই তো যাচ্ছে দাদাকে ডাকতে, আর আমার বরে তো সাত খুন মাফ ডাক্তার বলে। তোমার বরকে কিন্তু এবারের কেউ ডাকতে যেতে পারবে না, সে যখন বাড়িতে আছে তুমি যাও তাকে হিড়ির করে টেনে আনো। ওমা, তাহলে আবার কি কথা? সে যখন বাড়িতে আছে তখন বউটার হাতে সাতাশ তো তুলে দেবে না? যা যা যা, তুই ডেকে আনো কি গিয়ে এক্ষুনি। যা তুই যা। কমলিকা, দেরি করো না, তাড়াতাড়ি চলো। দিদিভাই, তুমি এইগুলো হাতে দেখে নিও। আচ্ছা, চলো চলো চলো। আসুন দাদা, দিদি ভাই এনেছি ডেকে। অপলু, আরে এসো, চলে এসো। দেখো না, বলেছিল তো শুধু শাঁখা সিঁদুর দেওয়ার ব্যাপার, কিন্তু ট্রে সাজানো দেখে মনে তো হচ্ছে যে এরা বিয়ে বাড়ি হচ্ছে। শুনুন, দেখেছিস তো মেজো কিরম ঝগড়া করছে? দেখেছিস? বলি, যাদের জন্য আমরা এই ব্রতটা করছি, যাদের মঙ্গলের জন্য, তাদেরই এই অবস্থা। আমাদের মঙ্গলের জন্য না আরো কিছু, বছরকার দিনে বেশ ভালো করে ঘাটটা মোটকে যদি কিছু আদায় টাদায় করা যায় কিনা কে জানে। ওই দ্বিতীয়টা, যে কোনো উপায়ে যে কোনো প্রকারে আমাদের ঘাট ভাঙতেই হবে। নাহলে ভাবো না, আজকে দীপু নেই তো, তো তার দেওয়াটা ছাড়বে, সেটাও নেবে। হ্যাঁ নেবে তো বটেই, বা দিদিরা রয়েছে না, দিদিরা নেবে, নিয়মের তো কোনো মা বাপ নেই। দেখলি তো মেজো কিরম ঝগড়াটা করছে। বলি, এবার আমাদের হাতিগুলো তুলে তুলে দেবে নাকি বাইরের লোক এসে দেখবে যে বছরে ওই একটা দিন হাতে কিছু দিতে হবে বলে তোমাদের আবার গলা শুকিয়ে মরছো? বলি, তোমরা আমাদের হাতে দেবে তবে না আমরা ওর হাতে তুলে দেব। বলু। হ্যাঁ দাদা,
দিয়ে দাও। হ্যাঁ দেবো, কিন্তু আমাদের একটা শর্ত আছে। শর্ত? কি যেন শর্ত ছিল? তোমার মনে নেই? আরে তোমার সঙ্গে কথা হলো সেই যে এই বাড়িতে চলছে রীতিমতো মহিলা রাজ, বুঝলে না? আমাদের তো ইচ্ছা নিচ্ছে বলে কিছু নেই, তো এবার যেন উল্টোটা হয়। বাবা দেখো দিদি ভাই, ভারী তো একটা নতুন কাপড় দেবে আর শাখা সিঁদুর দেবে, তার জন্য কত কাণ্ড কত শর্ত। বাবা যা বলেছিস, বলছি এবার এই ট্রেগুলো আমাদের হাতে তুলে তুলে দাও আর আশীর্বাদ করো যেন আমাদের এই শাখা নোয়া অক্ষয় হয়। আর তার সঙ্গে এও আশীর্বাদ করো যে যতদিন বাঁচবো ততদিন যেন আমাদের এই রাজত্ব অক্ষয় থাকে। এইটি হলো আসল কথা। এই না এসো, দাও এনে ধর। এনে কেন শোনো, এবার কিন্তু আর 500 হবে না, 1000 টাকা করে দিতে হবে। হ্যাঁ দাদা, শুনলে সব টাকা রোজগারের ফিকি। শোনো সে যা বলছো বলো, ওতে আমাদের কিছু এসে যায় না? আমাদেরও তো লজ্জা টজ্জা নেই বাবু, আর তাছাড়া সবাই জানে তোমরা যে কিরকম গিফটে। ও আচ্ছা আচ্ছা, ভালো ভালো ভালো, ঠিক আছে, যখন বদনাম হয়েই গেছে তখন তো আর। মিস্টার প্রসন্ন, আমাদের কিন্তু অনেক কাজ আছে, আমাদের তাড়াতাড়ি ছাড়ো তো। কে তোমাদের ধরে রেখেছে সেটা তো বুঝতে পারছি না, বরং তোমরাই তো আমাদের ধরে রেখেছো। তাড়াতাড়ি দিয়ে দিন না দাদা, আপনার ভাই তো এই দিনটাতেই সমস্ত কাজ রাখে যাতে কিছু দিতে না হয়। ঠিক আছে দিদি ভাই, না হয় ট্রেটা আমার হাতে তুলে দিচ্ছে আর আমার ভাগের টাকাটা আপনি দিয়ে দিন। কি? মানে দাদা আমরা কোথায় টাকা পাবো? ওর ভাগেরটা মার যাবে, সেটা কি হতে পারে? আপনি বলুন। বুঝলে বলুন, সবাই এক একটা টাকা। বাবা জেঠুমনি, আমাদেরও কিন্তু আবার টাকা দিতে হবে। হ্যাঁ নিশ্চয়ই, তোমরাই ভাব আজ যাবে কেন, দেখো আর পাড়া কে কে আছে সবাইকে ডেকে নিয়ে এসো, তোমাদের যা আছে আমাদের সর্বস্ব দিয়ে আমরা হিমালয়ে চলে যাই। আচ্ছা দোয়েল, তুমি না চাকরি করো, তোমার টাকা নিতে লজ্জা করে না? বালাই শট, আমার নিজের পাওনাটা আমি নেব, তাতে আবার লজ্জা কিসের মেজদ? আর যখন আপনাদের ভাই টাকাটা দিচ্ছে না, তখন তো তার গুরুজনদেরই দেওয়া উচিত না আমাকে? ও দাদা শুধু শুধু দেরি করছেন, এক্ষুনি কিন্তু ওরা সব চলে আসবে। শুনুন, দেরি করে কিচ্ছু হবে না, আমরা আমাদের পাওনা গন্ডা ছাড়ছি না। সে আর বুঝিনি বলো। হ্যাঁ দাদা, দিয়ে দাও। দেব বলছো? দিয়ে দাও। না শুধু আমাদের ঘরে বন্দুক কেন, আরেকজন নববিবাহিত পুরুষ যে বাড়িতে রয়েছে সে কোথায়? শুধু দিব্যি ছাড়া পেয়ে যাচ্ছে দেখছি। হ্যাঁ মোটেই না, কে ছাড়ছে তাকে? কমলিকা তো গেছে তাকে না। বাহ কি চমৎকার ট্রেনিং, তাকে এর মধ্যে মানুষ করে ফেললে। বাবা তবে আমাদের এলেও আছে বলো। সে আর বলতে, সে কথা আমাদের থেকে বেশি আর কে জানে দাদা। বাবা মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।